নবীন ফুটবলাররাই দেশকে বিশ্বকাপে নিয়ে যাবে আশা প্রধানমন্ত্রীর। আট বিভাগে বিকেএসপি ও জেলা উপজেলায় ইনডোর স্টেডিয়ামের পরিকল্পনা। মেট্রো রেলে যাত্রী বহনের প্রথম দিনে উপচে পড়া ভিড়, সময়ের কারণে ফিরতে হয়েছে অনেককে, চাহিদা বিবেচনায় সূচিতে পরিবর্তনের ইঙ্গিত। সরকারের বর্তমান মেয়াদে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর ঘোষণা কাদেরের, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা। এবং সংবিধান নিয়ে রসিকতা করছে সরকার, বলছে বিএনপি, 14 বছর ধরে দলটির নেতারা একই ঢোল বাজাচ্ছেন, মন্তব্য তথ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত, দেশের আট বিভাগে বিকেএসপি এবং জেলা উপজেলায় ইনডোর স্টেডিয়াম করার পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলার চর্চা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ধাপে ধাপে বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে প্রযুক্তিবান্ধব হওয়ার আহ্বানও জানান তিনি। বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব 17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। সফলভাবে সম্পন্ন হলো অনূর্ধ্ব 17 বালক ও বালিকাদের জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে উচ্ছ্বাসিত খেলোয়াড় সহ আয়োজকরা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বসে ফাইনাল উপভোগ করেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত বালকদের টুর্নামেন্টের ফাইনালে বরিশালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় সিলেট বিভাগ। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপের খুলনাকে হারিয়ে আবারও শিরোপা জয় করে রংপুর বিভাগ। চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে দেশের খেলাধুলা বিকাশের সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ক্রীড়া কমপ্লেক্স প্রত্যেকটা যা ইনডোর স্টেডিয়াম করবারও পরিকল্পনা আমাদের আছে। আর আমাদের প্রত্যেকটা আটটা বিভাগে আটটা আমরা বিকেএসপি স্থাপন করে দিয়ে আর উন্নত মানের খেলাধুলা যাতে হয় সে ব্যবস্থা আমরা করব। খেলাধুলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরে তিনি বলেন, আজকের কিশোর খেলোয়াড়রাই বাংলাদেশকে নিয়ে যাবে বিশ্ব আসরে। কিছুদিন আগে আমরা দেখলাম বিশ্বকাপ হয়ে গেল ফুটবলে, কিন্তু বাংলাদেশ জায়গা পায়নি। আশা করি আগামীতে ফুটবলে বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপে যোগদান করবে। এ সময় স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে প্রযুক্তি বান্ধব হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। ডিজিটাল ডিভাইসে দক্ষ স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব, স্মার্ট জনগোষ্ঠী আমরা গড়ে তুলব, খেলাধুলা অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা সবকিছুতে আমরা প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাব। চলতি বছরে মে মাসে শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের 1,10,000-এরও বেশি নবীন ফুটবলার অংশ নেয় মাঠে উপস্থিত এবং তারা সমর্থন। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ। মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল শুরু হয়েছে। স্বপ্নের মেট্রো রেলে সওয়ার হতে কাক ভোর থেকেই আগারগাঁও এবং উত্তরা উত্তর স্টেশনে জড়ো হন হাজারো মানুষ। আপাতত 10 মিনিট পরপর সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত যাতায়াত করছে ট্রেন। সময় শেষ হয়ে যাওয়ায় ফিরে গেছেন দীর্ঘ সময় লাইনে থাকা মানুষেরা। যাত্রীর চাপ বিবেচনা করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মেট্রো রেল বলা যায় স্বপ্ন ছুঁয়েছে আঙুলের ডগা, হাত বাড়ালেই ছোঁয়া মিলছে স্বপ্নের বাহনের। এ এক অন্যরকম ভালো লাগা। বহুল প্রতীক্ষিত দেশের প্রথম মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রার প্রথম দিনে যাত্রীদের এমন দীর্ঘ অপেক্ষা দেখা যায় আগারগাঁও এবং উত্তরা উত্তর স্টেশনের বাহিরে। প্রথম দিন যাত্রার প্রায় সবাই ছিল দর্শনার্থী, অনেকেই এসেছেন পরিবার পরিজন ও নিকটাত্মীয়দের নিয়ে। অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা মেট্রো রেল উপহার দেওয়ার জন্য। এই প্রথম একটা মানে দেখতে জানি কেমন যেন একটা অনুভূতি অন্যরকম লাগছে আর কি। উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে 60 টাকা। স্বপ্নের মেট্রো রেলে চড়তে পেরে উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারেননি যাত্রীরা। প্রথম যাত্রা করতে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে, ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি। আমরা যুগে যুগে যে উন্নতি করতেছি এই উন্নতির একটা প্রথম ধাপ। রাত থেকে আমি আসলে সুপার এক্সাইটেড, কখন উঠবো মেট্রো রেলে উঠার জন্য যে লাইন এটাতে এক্সাইটমেন্ট কাজ করতেছে। এদিকে কারিগরি ত্রুটির কারণে টিকিট বিক্রির যন্ত্রে সমস্যা দেখা দেয়, কাউন্টারের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের।
একে সাময়িক সমস্যা উল্লেখ করে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, এমআরটি কার্ড কিনে রাখলে টিকিট কাটার ভোগান্তি থেকে রেহাই মিলবে। আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আজকে অপারেশন 12টায় বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ রাত্রে 10টা পর্যন্ত এমআরটি যে পাসটা আছে, সিঙ্গেল জার্নি টিকিট যদি ক্রয় করে, এই যে এমআরটি পাসটা আছে, এমআরটি পাসটা ক্রয় করে নিতে পারবে। এই এমআরটি পাসটা ক্রয় করতে 500 টাকা লাগবে। যদি দেখি যে মানুষের অভ্যস্ততা বেড়ে গিয়েছে, তাহলে আমরা এই সময়সূচিতে পরিবর্তন আনব। নতুন সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত উত্তরা ও আগারগাঁও স্টেশনের মাঝে আর কোথাও থামবে না মেট্রো রেল। প্রায় 200 জন যাত্রী নিয়ে প্রতি 10 মিনিট পরপর প্রাথমিকভাবে মেট্রো রেল যাত্রা শুরু করলেও এর পুরো সুফল পেতে সময় লাগবে আরও 3 মাস। ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে, 26 মার্চের পর মেট্রো পুরোদমে যাত্রা শুরু করলে প্রতি 3 মিনিট পরপর থামবে ট্রেন এবং সে সময় একটি ট্রেনে 2304 জন যাত্রী পরিবহন করতে পারবে। মেট্রো রেলের আগারগাঁও স্টেশন থেকে শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মেট্রো রেলের ভাড়া নিয়ে সমস্যা হবে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন রিকশায় উঠলেই 20 টাকা লাগে। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। সরকারের বর্তমান মেয়াদে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হবে জানিয়ে মন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে ঢাকায় 6টি মেট্রো রেল লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে। এর বাইরে চট্টগ্রামে সম্ভাব্যতা যাচাই চলছে। মোট 6টা টাইম বাউন্ড একটা অ্যাকশন প্ল্যান, সেটা হলো 2030। এর মধ্যে 6টা মেট্রো লাইন ঢাকার জন্য, ঢাকার বাইরে চট্টগ্রামে ফিজিবিলিটি হচ্ছে। বিএনপি জামাতে দেশবিরোধী চক্রান্ত রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। মেট্রো রেল চালু হওয়ায় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে এ আহ্বান জানান তারা। পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তারা। এম এ আজিমের রিপোর্ট। মেট্রো রেল চালু হওয়ার আনন্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। মধুর ক্যান্টিনের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ সহ মহানগর ও থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে মিলিত হয়। এতে সংগঠনের নেতারা বলেন, শুধু অধিকার আদায়ের আন্দোলন নয়, দেশের অর্জন অগ্রযাত্রাকে সাধুবাদ জানাতেও রাজপথে নামতে পারে ছাত্ররা। দেশরত্ন শেখ হাসিনা চলার পথকে মসৃণ রাখতে যেমন বাংলাদেশ ছাত্রলীগ পাশে থেকেছে, যে কোনো অর্জনেও সাধুবাদ জানাতে প্রথমে এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্রলীগ। আমরা কিন্তু সব ধরনের অগ্রণী ভূমিকাই কিন্তু পালন করছি, সেটা আন্দোলন হোক, সেটা অর্জন হোক। ছাত্রলীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, এমন আনন্দঘন মুহূর্তেও আন্দোলনের নামে দেশে নৈরাজ্য করতে চায় বিএনপি। সারা বাংলাদেশ যখন মেট্রো রেলের উদ্বোধনের উন্মাদনায় মত্ত, তখন যদি এই কোনো মিছিলের নামে কোনো হয়রানির চেষ্টা করা, দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে সংগঠনের সভাপতি বলেন, সরকারের সব অর্জন মেলান করতে চায় বিএনপি ও তাদের দোসররা। আমাদেরকে একটি স্মার্ট নেশন উপহার দিতে যাচ্ছেন। ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী খুনি জঙ্গিবাদীদের দোসর বিএনপি জামায়াত হাতে গণমিছিল করার হুমকি দিয়েছে। উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বানও জানান সাদ্দাম হোসেন। আগামী নির্বাচনে আমাদের তরুণ প্রজন্ম দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু নেতার দেশ স্বপ্ন সাকার। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। সরকার সংবিধান নিয়ে রসিকতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ক্ষমতাসীনরা দুদক ও নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে বলে অভিযোগও করেন তিনি। আর ঢাকা ও রংপুরে গণমিছিলের সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে দলের ভাইস চেয়ারম্যান ডক্টর জাহিদ হোসেন বলেন, শান্তিপূর্ণ মিছিলে সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। মাসুদ সুমনের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বলেন দেশে আইনের শাসন ও সুবিচার নিশ্চিতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মেরামতের বিকল্প নেই। তিনি অভিযোগ করেন সরকার যা বলে নির্বাচন কমিশন তাই করছে। নির্বাচন কমিশনকে এতই অনুগত করা হয়েছে যে তারা সরকার যা চায় তার বাইরে কিছুই করতে পারে না। তাদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত সব রাষ্ট্রীয় সামাজিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি, কাজের মেরামত ছাড়া তো আর কোনো উপায় নেই। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব ঘোষিত শুক্রবারের গণমিছিল নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন। বলেন গণতন্ত্র মুক্তির এ মিছিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 30 তারিখে আমাদের এই গণমিছিলকে সফল করার জন্য ইতিমধ্যেই সকল নেতৃবৃন্দ তাদের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। পুলিশ তাদের এ শান্তিপূর্ণ মিছিলে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। তারা আমাদেরকে বলেছে আপনারা আপনাদের এই প্রোগ্রামের ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। মাসুদ সুমন, মোহনা সংবাদ, ঢাকা। 14 বছর ধরে বিএনপি নেতারা একই ঢোল বাজাচ্ছেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন নতুনত্ব না থাকায় দলটি জনগণ থেকে যোজন যোজন মাইল দূরে সরে গেছে। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 30 ডিসেম্বর বিএনপির গণমিছিলের পাল্টা কর্মসূচি থাকবে না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন মানুষের জানমাল রক্ষায় দলীয় নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে। সম্মানিত যারা নেতৃবৃন্দ আছে সবগুলো ময়না পাখির মতো কথা বলে, 14 বছর ধরে একই ঢোল বাজাচ্ছে, এগুলোর মধ্যে কোনো নতুনত্ব নাই। তো প্রকৃতপক্ষে আসলে 14 বছরে তারা জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে। বিএনপিকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানা উদ্বোধনে গিয়ে এ কথা বলেন তিনি। দলটি যদি কোনো অরাজকতা সৃষ্টি করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী। এ সময় সীমান্ত হত্যা বন্ধে ভারতের সঙ্গে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি। কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে করবেন, মানে অন্যান্য রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলি যেভাবে করেন সেভাবে করলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা যদি ভাঙচুর করেন, অগ্নিসংযোগ করেন, রাস্তায় ব্যারিকেড দেন, রাস্তায় বসে পড়েন, তখন তো নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট তেমন ক্ষতিকারক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশে করোনা নিয়ন্ত্রণে আছে জানিয়ে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী, সেই সঙ্গে সবাইকে ভ্যাকসিন গ্রহণ ও মাস্ক ব্যবহারের পরামর্শও দেন তিনি। চাইনা দেখা দিয়েছে সেটা বাংলাদেশে আমরা পেয়েছি, যাতে ছড়িয়ে না যায় সেই দিকে আমরা নজর রেখেছি। আরেকটি কথা হলো আমরা এই ভ্যারিয়েন্টে যে চায়না যে ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে নতুন ধরনের ভ্যারিয়েন্ট, যেটা এই ভ্যারিয়েন্টটি খুব বেশি ক্ষতিকারক হয়। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। বিকেলে যমুনা ফিউচার পার্ক কনভেনশন হলে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মহাশয় আরিফিন সিদ্দিক, শিক্ষাবিদ আব্দুল মান্নান চৌধুরী, অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান প্রযুক্তি আর কারিগরি শিক্ষার মিশেলে নতুন শিক্ষাক্রম এমনভাবে সাজানো হয়েছে যেখানে পড়ার মাধ্যমে শিখতে পারবে শিক্ষার্থীরা। রূপান্তর ঘটাবার জন্য কাজ করছি, আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার ভয়ে ভীত হয়ে থাকুক, আমরা চাই পড়াশোনাটা হবে আনন্দময়, যেখানে জ্ঞান অর্জন করবে, দক্ষতা অর্জন করবে। দ্রুত কেমিক্যাল ও প্লাস্টিক পল্লির জমি হস্তান্তরের নির্দেশ দিয়ে পুরান ঢাকার ব্যবসায়ীদের সাময়িকভাবে ট্রেড লাইসেন্স দেওয়ার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। প্লাস্টিক শিল্পে বিরাজমান সমস্যার সমাধান নিয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আর পুরান ঢাকা থেকে কারখানা সরাতে কঠোরভাবে আইন প্রয়োগের কথা বলেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। রেজা খানের রিপোর্ট। প্লাস্টিক শিল্পে বিরাজমান সমস্যা সমাধানের উপায় নির্ধারণে শিল্প মন্ত্রণালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে পরিবেশ ও বন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিস্ফোরক অধিদপ্তর, সিটি কর্পোরেশন ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা অংশ নেন। জাতীয় প্লাস্টিক শিল্প নীতিমালা সহ সামগ্রিক বিষয় তুলে ধরেন শিল্প সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন। এখন যাই করব, আমরা আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করা উচিত যে আমাদের মানে অন্য দেশ কিভাবে ম্যানেজ করছেন। বেসরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি সংগঠন ছাড়া আমরা কোনোভাবেই আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলি, আমাদের দেশের উন্নয়ন বলি, আমরা কোনোভাবেই সম্ভব নয়। যত্রতত্র শিল্প কারখানা করা যাবে না জানিয়ে নির্দিষ্ট স্থানে পরিবেশ বান্ধব শিল্প গড়ে তোলার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। নির্দিষ্ট জায়গায় যেটা সরকার নির্ধারিত নির্দিষ্ট জায়গা অথবা প্লাস্টিক শিল্প মালিক সমিতি নির্ধারণ করে দিবে জায়গা, এসব জায়গা করা উচিত। সারা দেশে বিচ্ছিন্নভাবে যেখানে সেখানে প্লাস্টিক শিল্প কারখানা করাটা এটি পরিবেশের জন্য অত্যন্ত দর্শনজনক, কাজেই নির্দিষ্ট জায়গায় এটা করা উচিত। এবং এটার প্লাস্টিক নগরীর এবং ভিতরে বা এতে সবুজায়নের ব্যবস্থা থাকতে হবে। কাজের ধীরগতিতে ক্ষোভ জানিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মকর্তাদের কারণে পুরান ঢাকা থেকে কারখানা সরানো যাচ্ছে না বলে অভিযোগ করেন শিল্প প্রতিমন্ত্রী। এ কাজে তাই দ্রুত আইনের কঠোর প্রয়োগের তাগিদ দেন তিনি। তিন বছর চার বছরে একটা শিল্প এই পার্ক আপনারা করতে পারেন না, তাহলে কী কাজ করবেন আপনি? আমার প্রশ্ন হলো যে অতি দ্রুত যাতে এগুলো সম্পূর্ণ করা হয় এবং প্লাস্টিক পল্লীকে জন্য 90 একর, আপাতত 90 একর জমি এবং বাণিজ্য মন্ত্রণালয়কে 10 একর জমি, 100 একর জমি যাতে অতি দ্রুত তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে আমরা কিছুটা দায়মুক্ত হতে পারব। চার বছরে আমরা কেমিক্যাল পল্লী আমরা সম্পূর্ণ করতে পারি নাই, আমরা কেমিক্যাল গোডাউন আমরা এই পর্যন্ত তৈরি করতে পারি নাই, নকশা পরিবর্তন, এই পরিবর্তন, এই পরিবর্তন, চেয়ারম্যান পরিবর্তন, নতুন নতুন চেয়ারম্যান এসে নতুন নতুন নিয়ম কানুন জারি করেন, এদেরকে ওখান থেকে সরানো খুব দুরূহ ব্যাপার হবে বলে আমি মনে করি। তারপরেও তাদেরকে আমরা যে গাজীপুরে এবং আমাদের পুস্তকগুলা যে আমরা গোডাউন করেছি, আমার মনে হয় সেখানে তাদেরকে যাওয়ার জন্য সত্য সাপেক্ষে তাদেরকে 1 বছর বা 6 মাসের ট্রেড লাইসেন্স রিনিউ করে তাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া উচিত যে এর ভিতরে চলে যেতে হবে। এখন কেন তারা যায় না? তারা যায় না কারণ তারা এখানে থাকলে পুলিশে বসা পায়, এখানে বিভিন্ন সংস্থায় টাকা বসা পায় তারা, যার কারণে এগুলো এখান থেকে সচ্ছে না। কারণ আজকে আইন প্রকারী সংস্থা, তারপরে আমাদের এক্সক্লুসিভ ডিপার্টমেন্ট, আমাদের সিটি কর্পোরেশন, এগুলো যদি কড়াকড়ি আরোপ করে, এগুলো যদি এই হয় তাহলে এখান থেকে এরা সরে যেতে বাধ্য। কেন এরা যাচ্ছে না? তার একমাত্র কারণ এই যে সংস্থাগুলি, এগুলি তারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বলে আমি মনে করি। শিল্প কারখানা বিকাশে বিসিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। শিল্প কারখানা গড়া তো দূরের কথা, বাধা সৃষ্টি করতেছে বারবার, প্রতি জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, এবং সে প্রতিবন্ধকতার কারণে আমরা বিসিকে আমাদের যে সুনাম অর্জন করার কথা ছিল আমরা কিন্তু সেটা করতে পারছি না। শিল্প প্রতিমন্ত্রীর কথায় সায় জানিয়ে প্লাস্টিক ও কেমিক্যাল পল্লীর জমি হস্তান্তর ও পুরান ঢাকার প্রতিষ্ঠানগুলোকে শর্ত সাপেক্ষে ব্যবসা করার অনুমতি দেওয়ার কথা জানান শিল্পমন্ত্রী রুল মজিদ মাহমুদ হুমায়ুন। যে কথাগুলি তিনি বলেছেন অনেকটাই সত্য এবং বাস্তবসম্মত, যেগুলিকে আমরা নোট ডাউন করে ইতিমধ্যেই সেখানে আমরা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা অবশ্যই করব। দুইটা জিনিস এখানে পরিষ্কার হয়ে গেল যে আমার নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের কেমিক্যাল এবং প্লাস্টিক নগরী যেটা আপনি বলেছেন তাদের কাছে হস্তান্তর করে দেওয়ার জন্য, এবং কমার্স মিনিস্ট্রির 10 একর ও 90 একর প্লাস্টিকের সেটাকে, এবং আমাদের যেটা আছে সেটা প্লাস আমাদের এই রেভিনিউ যেটা আজকে ট্যাক্স যেটা ইয়ে করবে আছে ট্রেড লাইসেন্স, সেটা যেন আমরা কন্টিনিউ করি আগামী থেকে, যেটা প্রভিশনাল অর কন্ডিশনাল। শুধু কথায় ডিজিটাল ও স্মার্ট না হয়ে কাজের মাধ্যমে তা প্রমাণ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশও দেন শিল্পমন্ত্রী। শুধু আমরা কথায় বললাম ডিজিটাল আর স্মার্ট তাতে হবে না, আমাদেরকেও স্মার্ট হতে হবে এবং সবগুলিতে আমাদের সেই স্মার্টনেস প্রকাশ করতে হবে, কর্মকাণ্ডে সেখানে ডিজিটালে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্যবাহী রুশ জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি মেগা প্রকল্প যা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে, কিন্তু এ প্রকল্পের পণ্যবাহী রুশ জাহাজটিতে নিষেধাজ্ঞা থাকায় বন্দরে ঢুকতে দেয়া হয়নি। কিন্তু আমেরিকান স্যাংশনের আওতায় সে জাহাজটি আছে এটা আমাদের মেরিন অফিসে জানা ছিল না। তো এখন যেহেতু এটা স্যাংশনের আওতায় এসেছে, আমরা সেই ব্যাপারেই আমাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশে পর্যাপ্ত পরিমাণে ধান চাল মজুদ রয়েছে দাবি করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে দেশে খাদ্যের কোনো সংকট নেই। দুপুরে সিরাজগঞ্জ সরকারি খাদ্য গুদাম পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। অতিরিক্ত মুনাফার লোভে কেউ ধান চাল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এখন বাজার অনেক নিম্নগামী, আগে তারা আজ থেকে 15 দিন আগেই আমাকে বলেছে যে আমাদের পার কেজি 2 টাকা লস যায়, ধান 4 টাকা বাজার কমেছে, অতএব 2 টাকা প্রফিট থাকার কথা, অতএব তাদের কষ্ট হওয়ার কথা না। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে গাজীপুরের কাপাসিয়ার মরিয়ম ভিলেজে শীতবস্ত্র বিতরণ করেছেন কৃষক লীগের উপদেষ্টারা। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা। তিনি বলেন, সরকারের সমালোচনা না করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমেদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও। নবীন ফুটবলাররাই দেশকে বিশ্বকাপে নিয়ে যাবে আশা প্রধানমন্ত্রীর। 8 বিভাগে বিকেএসপি ও জেলা উপজেলায় ইনডোর স্টেডিয়ামের পরিকল্পনা। মেট্রো রেলে যাত্রী বহনের প্রথম দিনে উপচে পড়া ভিড়, সময়ের কারণে ফিরতে হয়েছে অনেককে, চাহিদা বিবেচনায় সূচিতে পরিবর্তনের ইঙ্গিত। সরকারের বর্তমান মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর ঘোষণা কাদেরের, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা। এবং সংবিধান নিয়ে রসিকতা করছে সরকার, বলছে বিএনপি 14 বছর ধরে দলটির নেতারা একই ঢোল বাজাচ্ছেন, মন্তব্য তথ্যমন্ত্রীর। এই ছিল মোহনা সংবাদে, পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।